বিসমিল্লাহির রহমানির রহিম। থুতিয়া ডিগ্রি কলেজের 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে। অন্যান্য বছর আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে, আমরা অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা ক্লাস উদ্বোধন করি এবং শুরু করি, কিন্তু কোভিড-19 জন্য আমাদের বাধ্য হচ্ছি আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করতে। বলতে গেলে এই কোভিড-19 দেশের, শুধু দেশের নয়, সমস্ত পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে একটা লণ্ডভণ্ড একটা অবস্থা সৃষ্টি করেছে। তার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষা ডিপার্টমেন্টটা। যা হোক, পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এসেছে এবং জীবকুল সে সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করেই আজকে তারা এই পর্যায়ে এসেছে। আশা করি আমরা এই কোভিড-19 ভাইরাসকেও মোকাবেলা করতে সক্ষম হব এবং আমরা স্বাভাবিক জীবনযাত্রায় আবার ফিরে যাব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদের অনলাইনে ক্লাস থুতিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আজকে আমরা অনলাইনে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জীববিজ্ঞান ক্লাস আমরা শুরু করব। আমাদের আজকের জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। আমরা আজকে কোষ ও এর গঠন সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোষ সম্পর্কে প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক মাধ্যমিক শ্রেণীতে তোমরা কোষ সম্পর্কে বিস্তারিত ডিটেইলস তোমরা জেনেছ। আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের কোষ সম্পর্কে আরও ব্যাপকতা রয়েছে। আমরা সেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে উদ্ভিদবিজ্ঞানের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আরও সুন্দর এবং সাবলীলভাবে আমরা বিষয়গুলো আরও তোমাদের মাধ্যমে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো আজকে আমাদের প্রথম ক্লাস, আমাদের প্রথম ক্লাস হচ্ছে কোষ ও এর গঠন, জীবদেহের কোষ ও এর গঠন প্রথম অধ্যায়। আমরা এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। আমি FM আব্দুল মাজেদ, প্রভাষক জীববিজ্ঞান থুতিয়া ডিগ্রি কলেজ। যাই হোক, আমরা আলোচনায় ফিরে যাই। আমাদের প্রথম অধ্যায়ের যে আলোচনা, কোষ ও এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে কোষটা কী, এর সংজ্ঞাটা আমাদের জানতে হবে। কোষ আসলে কী সংজ্ঞা? আমরা তোমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে কোষ সম্পর্কে, কোষের সংজ্ঞা তোমরা জেনেছ। আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেই সমস্ত বিষয়গুলো আর একটু ডিটেইলস আমরা সেখানে আলোচনা করব। তোমরা শিখে আসছো কোষের সংজ্ঞা, আমরা শিখে আসছি এর আগে। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। হ্যাঁ, এখানেও একই অবস্থা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব কিছু একই আছে, কিন্তু আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে আমরা যদি বলি যে কোষ কী, কোষের সংজ্ঞাটাই বা কী, আমরা প্রথমেই বলতে পারি, যেমন একটা ভবন, সুউচ্চ ভবন তৈরি করতে যেমন অসংখ্য শত শত হাজার হাজার ইটের প্রয়োজন হয়, তাহলে ওই ভবনের গঠনের একক কিন্তু হলো সেই ইট। তদ্রূপ জীবদেহ অর্থাৎ উদ্ভিদ দেহ এবং প্রাণীর দেহেও গঠন করতে হলেও লক্ষ লক্ষ কোটি কোটি এককের প্রয়োজন। সেই এককগুলোকেই বলবো আমরা কোষ। অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলতে পারি জীবদেহের গঠন এবং কাজের এককটা হচ্ছে কোষ। তাহলে সংজ্ঞাটা কীরকম হতে হলো? হ্যাঁ, তাহলে কোষ, তাহলে সংজ্ঞাটা এরকম হতে পারে, তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। আমরা যদি আরেকটু বিস্তারিত আলোচনা করি, কোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তো সকল বিজ্ঞানীদের সকল সংজ্ঞাকে যদি আমরা একত্রিত করি, তাহলে সংজ্ঞাটা এরকম দাঁড়ায়, কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে তৈরি এবং একটি ঝিল্লি বা মেমব্রেন দ্বারা পরিবৃত।
একে বলবো আমরা কোষ। তাহলে সংজ্ঞাটা কী আকারে দাঁড়ালো? কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং একটি প্লাজমা মেমব্রেন বা ঝিল্লি দ্বারা পরিবৃত, একে বলবো আমরা কোষ। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম কোষের সংজ্ঞা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আসলো, সংজ্ঞা। এরপরে আবিষ্কার, কোষটা কে আবিষ্কার করলেন? আমরা জানি যে কোষ সম্পর্কে বিভিন্ন, কোষ সম্পর্কে অনেক আগে থেকেই, গ্রিক সভ্যতার পর থেকে কোষ সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন ধারণা আসছে, কিন্তু সুস্পষ্টভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে তারা সক্ষম হন নাই। পরবর্তীতে আমাদের 1665 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক, উনি ওনার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের নিচে সিপি বা কর্ক উনি পর্যবেক্ষণ করে দেখলেন সেখানে মৌচাকের প্রকোষ্ঠের মতো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর বা প্রকোষ্ঠ দেখা যায়। তখন তিনি সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠকে বা ঘরগুলোকে উনি সেল নামে অভিহিত করেন। মূলত সেল শব্দটা আসছে সেলুলা, অর্থাৎ ল্যাটিন সেলুলা, এর অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা চেম্বার। সেই ক্ষুদ্র প্রকোষ্ঠ বা চেম্বার থেকেই সেল বা কোষ শব্দের উৎপত্তি হয়েছে। এই জন্য রবার্ট হুককে কোষের জনক বলা হয়। যদিও রবার্ট হুক যে কোষটা দেখেছিলেন ওটা হচ্ছে মৃত কোষ প্রাচীর দেখেছিলেন। তারপরে বিজ্ঞানীরা রবার্ট হুকের এই আবিষ্কারের পর বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে কোষ সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত বিশ্লেষণ করেন এবং উপস্থাপন করেন। তাহলে আমরা মোটামুটি কোষের আবিষ্কার সম্পর্কে জানলাম। তাহলে কোষের আবিষ্কারককে রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে উনি সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। এর পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে কোষ সম্পর্কে আরও বিস্তারিত তত্ত্বপাত্য উপস্থাপন করেন। এরপরে হচ্ছে কোষের রাসায়নিক, কোষের সাধারণ বৈশিষ্ট্য। তাহলে কোষের কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে? শিক্ষার্থীরা, কোষের আমরা যে বৈশিষ্ট্যগুলো এখন জানবো, কোষের কী কী বৈশিষ্ট্য রয়েছে? আমরা কোষের সংজ্ঞার মধ্যেই কোষের বৈশিষ্ট্যগুলো জানি। কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক। কোষের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যেমন কোষের জীবদেহের জৈবনিক কার্যাবলীগুলো কোষের মধ্যে সংগঠিত হয়, কোষ স্বপ্রজননশীল, নির্দিষ্ট আকার আকৃতিপ্রাপ্ত, নির্দিষ্ট সময়ের পর কোষ বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে এবং প্রকৃতি থেকে বিভিন্ন প্রকার উপাদান সংগ্রহ করে কোষ খাদ্যদ্রব্য এবং পুষ্টি উপাদান তৈরি করতে পারে এবং নির্দিষ্ট সময় পর কোষ মারা যায় বা মৃত্যুবরণ করে। এই হচ্ছে কোষের সাধারণ বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থীরা, কোষের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। তাহলে কোষ হচ্ছে, কোষের মধ্যে জীবের যাবতীয় কার্যাবলীগুলো সংগঠিত হয়, দৈবনিক কার্যাবলীগুলো সংগঠিত হয়। কোষ একটা নির্দিষ্ট আকার আকৃতি প্রাপ্ত, কোষ বিভিন্ন প্রকৃতি থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে খাদ্যদ্রব্য তৈরি করে, বিভিন্ন পুষ্টি উপাদান তৈরি করে। কোষের মধ্যে বিভাগীয় কার্যাবলীগুলো সংগঠিত হয়, কোষ আকার আকৃতিতে বড় হয় এবং কোষ বিভাজনের মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি করে, একটা পর্যায়ে এসে কোষ মৃত্যুবরণ করে। এটা হচ্ছে আমাদের কোষের সাধারণ বৈশিষ্ট্য। এরপরে আমরা জানব কোষবিদ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কোষ সম্পর্কে জানলাম, কোষের আবিষ্কার সম্পর্কে জানলাম, সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এখন কোষবিদ্যা বা সাইটোলজি কী? জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, অর্থাৎ কোষের গঠন, কোষ বিভাজন, কোষের প্রকৃতি, কোষের শারীরবৃত্তীয় কাজ, সার্বিক বিষয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলবো আমরা কোষবিদ্যা বা সাইটোলজি। এরপরে হলো কোষ মতবাদ। বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে, বিজ্ঞানীরা কোষ সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এরপরে অর্থাৎ 1838 সালে জার্মান উদ্ভিদবিজ্ঞানী জ্যাকব স্লেইডেন উনি সর্বপ্রথম
উপস্থাপন করেন যে উদ্ভিদ দেহ কোষ দ্বারাই সৃষ্টি। এর এক বছর পরে অর্থাৎ 1839 সালে বিজ্ঞানী থিওডোর সোয়ান উনি উপস্থাপন করেন প্রাণীদেহ কোষ দ্বারা তৈরি। তাহলে আমরা জানলাম উদ্ভিদ দেহ এবং প্রাণীদেহ কোষ দ্বারা তৈরি। কারণ কোষের মতবাদ হচ্ছে কোষের যাবতীয় বৈশিষ্ট্যগুলোর সমন্বিত রূপ। অর্থাৎ কোষ একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে তৈরি। কোষের ভিতরে জীবের যাবতীয় বৈশিষ্ট্য অর্থাৎ জিনোম ডিএনএ সংরক্ষিত থাকে। একটা কোষ থেকে আর একটা কোষের সৃষ্টি হয়, কোষ বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে। এগুলো হচ্ছে কোষ মতবাদ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা কোষ মতবাদ সম্পর্কে জানলাম, এখন আমরা জানব কোষের আকার এবং আয়তন নিয়ে। তাহলে কোষের আকার এবং আয়তন অর্থাৎ এর কোষ বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। এর ক্ষুদ্র থেকে শুরু একদম দেশম কতগুলো কোষ আছে একদম ক্ষুদ্র আণুবীক্ষণিক, যেগুলোকে খালি চোখে দেখা যায় না, তাদের দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আবার কতগুলো সুবৃহৎ বড় আকৃতির কোষ রয়েছে। কোষের আকার আকৃতি মোটামুটিভাবে আমরা বলতে পারি 5 মাইক্রোমিটার থেকে 15 মাইক্রোমিটার পর্যন্ত, কম বেশি হতে পারে। কোষের আকার আকৃতি সাধারণভাবে 5 মাইক্রোমিটার থেকে 15 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এখন আমরা জানব হচ্ছে কোষের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষ সম্পর্কে আলোচনা করছি, এখন আমরা কোষের প্রকারভেদটা নিয়ে আলোচনা করব। তাহলে কোষের প্রকারভেদ হলো শারীরবৃত্ত কাজের ভিত্তিতে কোষগুলোকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জননকোষ। অর্থাৎ জীবদেহের যে শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো সংগঠিত হয় তার উপর ভিত্তি করে কোষকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটাকে বলবো আমরা দেহকোষ এবং জননকোষ। দেহকোষ বা সোমাটিক সেল, আমরা নাম দেখেই বুঝতে পারছি যে কোষগুলো জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ দেহ গঠন করে। যে কোষগুলো শুধুমাত্র দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলবো আমরা দেহকোষ বা সোমাটিক সেল। এই কোষগুলো সাধারণত ডিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ এদের নিউক্লিয়াসে ডাবল সংখ্যক ক্রোমোজোম থাকে। সাধারণত দেহকোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা থেকে দুটো কোষের সৃষ্টি করে। এরপরে হচ্ছে জননকোষ। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে আমরা যেমন দুটি ভাগে ভাগ করলাম, দেহকোষ আমরা আলোচনা করলাম, এখন জননকোষ। যে কোষগুলো জনন কাজে অংশগ্রহণ করে অর্থাৎ জীবদেহের গ্যামেট সৃষ্টি করে, অর্থাৎ জনজনন কাজে সম্পৃক্ত যে সমস্ত জীবদেহ তাদের জননকোষ সৃষ্টি করে, যে কোষগুলো জনন কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে বলবো আমরা জননকোষ বা রিপ্রোডাক্টিভ সেল। এই কোষগুলো দেহকোষ থেকেই সৃষ্টি হয়, অর্থাৎ জনন মাতৃকোষ একটা দেহকোষ, সেই জনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে জননকোষ বা গ্যামেট সৃষ্টি করে। প্রজননের ক্ষেত্রে এই কোষগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাহলে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা কোষকে দুটি ভাগে ভাগ করলাম, দেহকোষ এবং জননকোষ। এরপরে খ হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। নিউক্লিয়াসের গঠন, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোষ সম্পর্কে আমরা আলোচনা করছি। তাহলে কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, তোমরা এর আগে জেনে আসছো মাধ্যমিক পর্যায়ে যে কোষের মধ্যে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে একটা গাঢ় কালো গোলাকার একটা বস্তু লক্ষ্য করা যায়, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। তো সেই নিউক্লিয়াসের গঠনটা কেমন তার উপর ভিত্তি করেও কোষকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথম হলো প্রাককেন্দ্রিক কোষ আর একটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রাককেন্দ্রিক, ল্যাটিন প্রো শব্দের অর্থ হচ্ছে আদি প্রকৃতির, অর্থাৎ
আর কেরিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। যে সমস্ত কোষের নিউক্লিয়াস আদি প্রকৃতির নিউক্লিয়াসযুক্ত কোষকে বলবো আমরা প্রাককেন্দ্রিক কোষ বা আদি কোষ। এই কোষগুলো আদি প্রকৃতির, এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ এদের নিউক্লিয়াসটা মেমব্রেন দ্বারা পরিবৃত থাকে না, এমনকি এই কোষের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো কোনো আবরণ দ্বারা আবৃত থাকে না। এদের নিউক্লিয়াস হিসাবে ডিএনএ বিক্ষিপ্তভাবে ছড়ানো অবস্থায় থাকে, নিউক্লিওয়েড নামক স্থানে এরা ডিএনএগুলো অবস্থান করে। এগুলো হলো আমরা বলবো আমরা প্রাককেন্দ্রিক কোষ, অর্থাৎ প্রাককেন্দ্রিক কোষগুলো সাধারণত অনুন্নত কোষ, এককোষী কোষ, এবং এই কোষগুলো এই প্রাককেন্দ্রিক কোষগুলো সাধারণত কিংডম বনের অন্তর্ভুক্ত কোষগুলো হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ। এরপর সুকেন্দ্রিক কোষ, যে সমস্ত কোষের নিউক্লিয়াসটা সুগঠিত, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। সুগঠিত নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসের চারিদিকে একটা মেমব্রেন থাকে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়াসের মধ্যে যে পেঁচানো বস্তু লক্ষ্য করা যায় থাকে বলবো আমরা ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন তন্তু, নিউক্লিয় প্লাজম থাকবে এবং নিউক্লিউলাস থাকবে। তাহলে যে সমস্ত কোষের নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস বলতে নিউক্লিয়াস মেমব্রেন থাকবে, নিউক্লিয়ার রন্ধ্র থাকবে, নিউক্লিয় প্লাজম থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, এই সমস্তগুলো যদি নিউক্লিয়াস দ্বারা সুসজ্জিত নিউক্লিয়াস থাকে তাহলে সেই নিউক্লিয়াসকে বলবো আমরা সুগঠিত নিউক্লিয়াস। যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে তাদেরকে বলবো আমরা সুকেন্দ্রিক কোষ। সাধারণত উন্নত জীবদেহ সুকেন্দ্রিক কোষ দ্বারা গঠিত। এরপরে নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, তোমরা জেনে আসছো ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, অর্থাৎ প্রত্যেকটা জীবেরই ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট রয়েছে। সেই ক্রোমোজোম সংখ্যাকে ক্রোমোজোম এক সেট ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোমকে বলবো আমরা জিনোম, অর্থাৎ জীবের যাবতীয় বৈশিষ্ট্যগুলো এক জিনোমের মধ্যে অবস্থান করে। তাহলে ক্রোমোজোমের মধ্যে যদি এক সেট জিনোম থাকে, অর্থাৎ এক সেট ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে, তাদেরকে বলবো আমরা যে সমস্ত কোষের নিউক্লিয়াসের মধ্যে দুই সেট ক্রোমোজোম থাকে বা দুই সেট জিনোম থাকে তাদেরকে বলবো আমরা ডিপ্লয়েড কোষ। এদেরকে টোয়াইস এন দ্বারা প্রকাশ করা হয়, টোয়াইস এন। আর যে সমস্ত কোষের নিউক্লিয়াসে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ এক সেট জিনোম থাকে, তাদেরকে বলবো আমরা হ্যাপ্লয়েড কোষ। সাধারণত জনন কোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড, আর দেহকোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটিভাবে আমরা কোষ সম্পর্কে আজকের যে ক্লাস, আমরা প্রথম অধ্যায়ে একাদশ দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্র কোষ ও এর গঠন সম্পর্কে জানলাম। তাহলে আমরা যদি একটু ফিডব্যাক, অর্থাৎ আমরা যদি একটু পিছনের দিকে আবার তাকাই, আমাদের আজকে ক্লাসে যদি একটু পিছনের দিকে তাকাই, তাহলে আমরা জানলাম কোষ ও এর, যেহেতু আমাদের আজকে আলোচনার বিষয়টা হচ্ছে কোষ ও এর গঠন, তাহলে কোষ, তাহলে সংজ্ঞা জানলাম। আমরা এর আগেই জেনেছি কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল এবং নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে তৈরি এবং একটা মেমব্রেন দ্বারা পরিবৃত, তাকে বলবো আমরা কোষ। এরপরে কোষের বিভিন্ন আবিষ্কার, কোষের বৈশিষ্ট্য, কোষবিদ্যা, কোষ মতবাদ, কোষের আকার আয়তন এবং কোষের প্রকারভেদ সম্পর্কে আজকে আমরা মস্ত মোটামুটি বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমরা বইতে পড়াশোনা করবা এবং আগামীতে আবার ক্লাস আমরা নিব, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। তার আগে যেহেতু আমরা প্রথম ক্লাস শুরু করলাম, তোমাদের আরও বিভিন্ন বইয়ের রেফারেন্স দিব, একটা শুধু বইয়ের রেফারেন্স দিচ্ছি, তোমরা এই বইটা তোমরা সবাই কিনে নাও। জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম ও দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণী
গাজী আজমল। গাজী শফিউর রহমান। গাজী পাবলিশার্স। পাবলিশার্স, তোমরা গাজী আজমলের বই হিসেবেই পরিচিত বাজারে, তোমরা গাজী আজমলের বইটা কিনে নাও। আরও অনেক বই রেফারেন্স আমরা দিব, প্রথম এই বইটাকে তোমরা কিনে নাও, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এবং আগামী ক্লাসে আমরা তোমরা এই আজকের ক্লাসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।